দুদিন অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত রাকেশ শর্মার খুনে অভিযুক্তরা পুলিশের নাগালের বাইরে গত রবিবার উদয়পুর মহকুমার চন্দ্রপুর কলোনির আশ্রমপাড়াতে খুন হয় তর্তাজা যুবক রাকেশ অভিযুক্তরা হলো মেঘধন দাস ও তার ছেলে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত তারা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে মঙ্গলবার প্রয়াত রাকেশ শর্মার বাড়িতে যান বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা তারা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন তর্তাজা এক যুবক খুন মৃত যুবকের নাম রাকেশ শর্মা অভিযোগ স্থানীয় মেঘধন দাস সহ তার ছেলে রাকেশকে হত্যা করেছে ঘটনা হওয়ার পর দুদিন অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত খুনিদের টিকির নাগাল পায়নি পুলিশ এই বিষয়টিকে ঘিরে গোমতী জেলার উদয়পুর মহকুমার চন্দ্রপুর কলোনির আশ্রমটিলা এলাকায় অবিরাম প্রশ্নের ঝড় উঠছে স্থানীয়দের মধ্যে মৃতের বাড়ি লোকজনদের কান্নার রোলে পুরো এলাকার আকাশ বাতাস রীতিমতো ভারাক্রান্ত ছেলে নেই মায়ের বুক চেরা চিৎকার স্ত্রীর স্বামী হারানোর আর্তনাদ বড়ই হৃদয় বিদারক দৃশ্য এই মুহূর্তে প্রয়াতের বাড়িতে তবে এতে যে কিছুই যায় আসে না পুলিশের অভিযুক্তরা দিব্যে ঘুরছে এখনো পর্যন্ত তাদের পাকড়াও করতে ব্যর্থ পুলিশ এমন কি দায়িত্ব পালন করছে উদয়পুর মহকুমার দায়িত্বে থাকা পুলিশ বাবুরা তর্তাজা যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হলো অথচ এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরায় চাঞ্চল্যকর এই হত্যার খবর পেয়ে মঙ্গলবার মৃতের বাড়িতে যান ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত মৃত রাকেশ বিজেপির একজন তরুণ কার্যকর্তা ছিলেন এই মর্মে রাজ্য সম্পাদিকা তার বাড়িতে গিয়ে কথা বলেন মৃতের পরিবারের সঙ্গে কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার তাদের একটাই দাবি টাকা পয়সা কিছুই চায় না তারা দোষীদের শাস্তি চায় আমরা বদলা আর বদলি বদলা পাই আমরা আর কিছু চাই না টাকা পয়সা কিছু চাই না আমার বাইবুতা জেনে আমার বাইবুতা নিছে শাস্তি চাই শাস্তি ভালো চাই শাস্তি চাই একইভাবে মৃতের পিসিও বলেন কিছুই চায় না দোষীদের শাস্তি চাই আমি বড় বেশি রাকেশ আমি বড় বেশি ভারতীয় জনতা পার্টির তরফে মৃতের পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি খুনিদের উপযুক্ত শাস্তির দাবিও তারা করেন তবে বিজেপি রাজ্য সম্পাদিকা বলেন এই হত্যার পেছনে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অতীতের বিধায়ক দায়ী রয়েছেন যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের কোনোভাবেই ছাড়া যাবে না এই সরকারের সময় যে এটা পরিষ্কার যে আজকের এই হত্যার পেছনে বিগত যে বিধায়ক ছিলেন এই বিধানসভার উনি অনেকটাই দায়ী কারণ যারা ঘাতক যে বাহিনী যে কয়েকটা নাম যেটা উঠে এসছে প্রত্যক্ষদর্শীরা যাদের নাম বলেছেন তারা কিছুদিন হয়েছে হয়তো বা পাঁচ বছর ছ বছর এমন হয়েছে বাংলাদেশ থেকে উঠে এসছে ভোট ব্যাংকের রাজনীতি করা হয়ে হতো তখন তাদের দেখা যাচ্ছে যে পাঁচ ছ বছর হয়েছে মাত্র এসেছে তাদের ভোটার কার্ডে নাম আছে তাদের রেশন কার্ডের নাম উঠে এসছে বিপিএলও আছে তাদের তা মানে এখানকার তাদের প্রত্যেকের ঘর গিয়ে দেখুন আপনারা আমাদের যারা বন্ধু আছেন সাংবাদিক ভাই বন্ধুরা আছেন তারা গিয়ে দেখুন তাদের প্রত্যেক তারা খুব স্বয়ং সম্পূর্ণ সবাই প্রত্যেকে জীবনযাপন করছেন তবে ক্ষমা করা হবে না হয়তো ভুলে গেছেন যে এখন বিপ্লব কুমার দেবজির নেতৃত্বাধীন সরকার চলছে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে এটা এরকম একটি সরকার যে একটাও আমাদের সরকার আসার পর একটাও রাজনৈতিক হত্যা কোথাও হতে দেওয়া হয়নি হয়নি কারণ আমাদের কার্যকর্তারা এতটাই নিষ্ঠাবান কার্যকর্তা তো আজকে রাকেশ শর্মার যে মৃত্যু সেই মৃত্যুর জবাব তাদের দিতে রাকেশ শর্মার পরিবারের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি এই আশ্বাসও দিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা খোদ পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তিরও দাবি করেন তিনি এত কিছু হয়ে যাচ্ছে এরপরও কেন যে চুক্তি মেরে বসে রয়েছে পুলিশ তা নিয়ে অবিরাম প্রশ্ন উঠছে আমরা এই মুহূর্তে আছি গত রবিবার চন্দ্রপুর আশ্রম কলোনিতে নৃশংসভাবে খুন হয়ে যাওয়া রাকেশ শর্মার বাড়ির সামনে একটু আগে রাজ্য নেতৃত্ব পাপিয়া দত্ত এবং গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় ওনারা তাদের বাড়িতে এসেছিলেন এবং তাদের পরিবারের লোকজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং সেই সঙ্গে কিছু আর্থিক সহায়তা করেছেন তবে নিউজ ভ্যানগার্ডের প্রশ্নের উত্তরে পাপিয়া দত্ত জানান আগামী দিনে এই অসহায় পরিবারের প্রতি ওনারা দল পাশে থাকবে এবং সেই সঙ্গে দোষীদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি তারা দাবি জানিয়েছেন ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে আমি সোমেন সেন নিউজ ভ্যানগার্ড